দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি বাবুদের বিভিন্ন প্রয়োজনীয় যে অভ্যাসের কথা আমি বলেছি, বাবুদের বিভিন্ন স্কিন কেয়ার এবং বাবুদের বিভিন্ন রকম মাসাজের কথা আমি বলেছি, তো বাবুদের চোখ এবং কান পরিষ্কারের ব্যাপারেও কিন্তু দুটো ভিডিও আমরা আজ দেবো। তাও ইতিমধ্যেই কানের ভিডিও আমরা তৈরি করেছি এবং আমরা দিয়েছি। চোখ পরিষ্কার ব্যাপারে মা আমাদের জিজ্ঞেস করেন, বাবুদের অনেক সময় স্যার চোখ দিয়ে পানি পড়তে থাকে, চোখে ময়লা জমে থাকে। বিশেষ করে জন্মের পরে অনেক মা আমাদের কাছে এই কমপ্লেন করেন, স্যার আমার বাবুর তো চোখ দিয়ে পানি পড়ে, চোখে ময়লা হয়, স্যার কি করব, এটা চোখ পুরা স্যার সকালবেলা ঘুম থেকে উঠলে চোখই খুলতে পারে না। তো সেটি নিয়ে আজকে একটু আলাপ করতে চাই। আবারও বলছি, এই নিয়ে আমি পুরো আগেও ভিডিও দিয়েছি, আজকের ভিডিওটি সেই পুরোনো ভিডিওটিকে আরেকটু পরিণত করে তৈরি করে আমরা করেছি। আশা করছি আপনারা পুরোনো ভিডিওটিও দেখবেন। তো দর্শক, আমাদের এই চোখের যে পানি পড়ার ব্যাপারটা আগে আপনাদের কাছে জানতে হবে, যেটা কেন আমাদের চোখে পানি পড়ে। চোখ দিয়ে অনেক সময় বাবুদের, বিশেষ করে ছোট বাবুদের জন্মের পর থেকে পানি পড়ে। আমাদের চোখ থেকে আমরা যখন জিনিসটা আমরা যদি সহজভাবে বুঝি, যে আমরা যখন কান্না করি আমাদের চোখ দিয়েও পানি পড়ে, আমাদের নাক দিয়েও পানি পড়ে, আমরা চোখও মুছি আমরা নাকও মুছি, তাহলে আমাদের চোখ থেকে একটা নল নাকের দিকেও গেছে, একটা পাইপের মতো নাক দিয়ে গেছে। তাহলে জন্মের সময় যদি কোনো বাবুর ওই নাক চোখ থেকে নাকে যে নলটা, যেটা আমরা নেজো ল্যাক্রিমাল ডাক্ট বলি, সেটা যদি ব্লক থাকে জন্মগত হবে, তাহলে পানিটা আর নাক দিয়ে না পড়ে ওটা আবার চোখ দিয়ে টপ 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 করে পড়তে থাকে। এটাকে বলা হয় কনজেনিটাল নেজো ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন, CNLDO। এটি একটি জন্মগত রোগ, বুঝতেই পারছেন। এটি বাবুদের যে নেজো ল্যাক্রিমাল ডাক্ট যদি ব্লক থাকে তাহলে এটা হতে পারে, তাহলে পানিটা নাক দিয়ে না পড়ে চোখ দিয়ে পড়তে থাকে, এবং সেই সাথে এই ডাক্ট অবস্ট্রাকশনের কারণে ইনফেকশন হয়, চোখটাও একদম যেটা আমরা ময়লা বলি বা কেতর বলি সেটা দিয়ে একদম জমে থাকে, এবং এটা চলতেই থাকে চলতেই থাকে। মারা ব্যতিব্যস্ত হয়ে যান যে স্যার বাবুর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে, কি করবো। তাহলে বুঝতে পারছেন যে বাবুদের চোখের এই সমস্যাটার জন্য আপনাকে একটা নির্দিষ্ট ব্যায়াম করাতে হবে, এবং প্রয়োজনে নির্দিষ্ট ড্রপ দিতে হবে, এবং প্রয়োজন অবশ্যই আপনাকে চোখের ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। তো আজকে আমি যেহেতু চোখের যে পরিষ্কার করার ব্যাপারটাতে এসেছি, আমি আপনাদের মাসাজটার কথা বলবো, এবং চোখ যে ময়লা হলে কিভাবে পরিষ্কার করবেন সেটাই আমি বলবো। তো প্রথমে ময়লার ব্যাপারটাই আসে, যদি চোখে কোনো ময়লা হয়, চোখে বাবুদের চোখে যদি কোনো ময়লা হয়, তাহলে আপনারা যেটা করবেন, একটা পরিষ্কার কাপড় নেবেন, সেটা কোনো ধরনের কোনো কিছু সাবান বা কিছু দেবেন না, জাস্ট কুসুম কুসুম গরম পানিতে আপনার অবশ্যই প্রথমত হাতটা পরিষ্কার করে নিতে হবে, তারপর সুতির কাপড় নিয়ে কুসুম গরম পানিতে চুবিয়ে রাখবেন, চুবিয়ে রেখে জাস্ট বাবুর যখন ময়লা থাকবে এরকম ভিতর থেকে বাইরের দিকে আস্তে করে চোখটা টেনে নিয়ে আসবেন। তাহলে এক সাইড দিয়ে করবেন, আবার অপোজিট সাইডটা দিয়ে, এই সাইড এই আপনার যে কাপড়ের অপোজিট সাইডটা দিয়ে আবার এখান থেকে এরকম আস্তে করে আপনি একটু টেনে দেবেন, তাহলে যে ময়লাগুলো নরম করে আস্তে আস্তে করে টানবেন, অবশ্যই একটু ভালো করে ভিজিয়ে নেবেন যাতে বাবুর ব্যথা না লাগে, তাহলে দেবেন ময়লাগুলো আস্তে 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 প্রতিদিন সকালবেলা যদি আপনি পরিষ্কার করে দেন চলে যাবে। আর যাদের যে বললাম যাদের পানি পড়ছে টপ 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 করে, তাদেরকে একটা মাসাজ করাতে হবে। এখানে মূল চিকিৎসা কিন্তু মাসাজ, এবং এটা আপনার কমপক্ষে 9 মাস থেকে 1 বছর পর্যন্ত করতে হতে পারে। এরপরে যদি চোখ দিয়ে পানি পড়ে, বুঝতে হবে যেটা মাসাজ করে আর হবে না, আপনাকে অবশ্যই চোখের ডাক্তার দেখাতে হবে। তাহলে মাসাজটার কথা জানার আগে আমি যেটা বলেছিলাম যে নেজো ল্যাক্রিমাল যে ডাক্ট, সেই নলটা কিন্তু আছে এই বরাবর, তাহলে আপনার ঠিক এই চোখ আর নাকের মাঝখানে যে এই জায়গাটা, এখানে আপনি ধরবেন, ধরে একটু এরকম ঘুরিয়ে এই নাক বরাবর এইভাবে টান দিতে হবে। আমি আবারও দেখাচ্ছি, এই করে ঘোরাবেন ঠিক নাক বরাবর এখানে যে টানবেন, আবার এইভাবে এখানে আরেক আরেক আঙুল দিয়ে আপনার এই আঙুল দিয়ে এরকম করে ঘোরাবেন, ঘুরিয়ে ঠিক নাক বরাবর একটু প্রেশার দিয়ে টানবেন। এটা প্রতিদিন 5 বার সকালে দুপুরে রাতে 5 বার 5 বার করে করবেন। উদ্দেশ্যটা হচ্ছে ওই নেজো ল্যাক্রিমাল ডাক্ট যদি প্রেশার দেন ময়লাটা আস্তে 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 বেরিয়ে যেতে থাকবে। তো আমরা বলবো এই মাসাজটা খুবই জরুরি, যদি আপনি মাসাজ না দেন পরবর্তীতে কিন্তু চোখের ডাক্তারকে প্রোবিং করতে হবে, সেটা বুঝতে পারছেন এটা ক্রুড প্রসিডিউর, যেটা আপনার বাবুর স্বাস্থ্য ব্যবস্থার উপর ঝুঁকিতে ফেলে দেবে। সুতরাং আপনি নিশ্চয়ই চান না আপনার বাবুকে চোখের ডাক্তার অপারেশনের পর্যন্ত যেতে হতে পারে, আপনি প্লিজ নির্দেশিত পন্থায় বাবুকে মাসাজ করাবেন এবং চোখের ময়লাটা পরিষ্কার করে দেবেন। আর অবশ্যই অযাচিতভাবে কারো কাছে শুনে কোনো চোখের ড্রপ দেবেন না, দিজ আর ভেরি ডেঞ্জারাস আমি বলবো। সুতরাং বাবুকে কারো কোনো ফার্মেসি বা কোনো কিছু শুনে আপনি ড্রপ না দিয়ে, কারণ চোখে কিছু বিশেষ সমস্যা কিন্তু অযাচিতভাবে বিভিন্ন রকম স্টেরয়েড ড্রপ দিলেও কিন্তু বাবুর চোখের মারাত্মক কর্নিয়াল আলসার মতো ক্ষতি হতে পারে। আপনি যদি ওই ধরনের কোনো প্রবলেম দেখেন যে ভালো হচ্ছে না, অবশ্যই আপনি চোখের ডাক্তারের পরামর্শ নেবেন। তো দর্শক, এই কান এবং চোখ পরিষ্কার করার যে ভিডিওগুলো আমি আপনাদের দিলাম, সেটি আশা করছি আপনারা পুরো দুটোই দেখবেন। আপনাদের যাদের বাবুদের দেখেছেন তাদের তো ইউজ করবেনই, সেই সাথে অন্যদের যাদের বাবুর প্রয়োজন আছে তাদেরকেও প্লিজ শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।